আসসালামু আলাইকুম বন্ধুরা, তোবা সেলতে আপনাকে স্বাগতম জানাই। বন্ধুরা, বর্তমানে আমরা সবাই কম বেশি চুল পড়ার সমস্যা ফেস করছি, এছাড়া চুল রুক্ষ শুষ্ক এমন পানি হয়ে যাচ্ছে। তাই আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের জন্য এমন একটি অত্যন্ত কার্যকারী হেয়ার রেমেডিটি নিয়ে হাজির হয়েছি, যা গোসলের আগে এক ঘন্টার জন্য চুলে ব্যবহার করুন। তাহলে দেখবেন চুল পড়া অনেক বেশি কমে যাচ্ছে এবং সেই সাথে সাথে চুল হবে লম্বা এবং ঘন। তাহলে দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কিভাবে রেমেডিটি তৈরি করবেন। বন্ধুরা, ভিডিওটি দেখে নেওয়ার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। রেমেডিটি তৈরির জন্য আমাদের সবার প্রথমে প্রয়োজন আদা। বন্ধুরা, আদা থাকে জিঞ্জারোপ নামক অ্যান্টিঅক্সিডেন্ট, যা মাথার ত্বককে প্রভাবিত করে এবং যা চুল পাতলা হয়ে যাওয়া অর্থাৎ পড়ে যাওয়া কমায়। এবং টানা এক মাস চুলে আদার রস ব্যবহার করলে চুল বাড়তে থাকবে। এরপর আদাটিকে একটি ছুরির সাহায্যে ছিলে নিতে হবে। বন্ধুরা, মাঝে মাঝে খুশকির জন্য আমাদের মাথায় অনেক বেশি চুলকাতে থাকে, এর ফলে প্রতিটি চুলের গোড়া ক্ষতিগ্রস্ত হয় এবং অনেক পরিমাণের চুল পড়তে থাকে। আদার মধ্যে থাকা অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান মাথার বিভিন্ন ধরনের সংক্রমণের সাথে লড়াই করে, খুশকি দূর করে এবং চুলের গোড়া মজবুত করে তোলে। আদাটিকে ছিলে নেওয়া হয়ে গেছে। এখন আদার পেস্ট তৈরি করার জন্য একটি গেটারের সাহায্যে আদাটিকে গেট করে নিতে হবে। বন্ধুরা, আদার ভিতরে আছে ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, ফসফরাস এবং আরও নানান উপকারী উপাদান। হেয়ার ফলিকলের ভিতরে পুষ্টির ঘাটতি দূর করে, ফলে স্বাভাবিকভাবে চুল এতটাই শক্ত হয় যে হেয়ার ফলেও আশঙ্কা কমে যায়। এভাবে গেট করার পর একটি পরিষ্কার বাটি নিতে হবে, তারপর একটি ছাঁকনির সাহায্যে এভাবে একটি চামচের সাহায্যে চেপে চেপে রস বের করে নিতে হবে। আপনারা চাইলে পাতায় বেটে আদার রস বের করে নিতে পারেন, অথবা ব্লেন্ডারের সাহায্যে আদার পেস্ট বানিয়ে রস বের করে নিতে পারেন। এরপর আমাদের নিতে হবে নারিকেলের তেল এবং এর সাথে এক চামচ নারিকেলের তেল অ্যাড করতে হবে। তারপর একটি লেবু নিতে হবে এবং লেবুটিকে কেটে নিয়ে অর্ধেক অংশের রস অ্যাড করতে হবে। এরপর এখানে 2 চামচ ক্যাস্টর অয়েল অ্যাড করতে হবে, অথবা আপনারা ভিটামিন ক্যাপসুলও নিয়ে নিতে পারেন। এবার সবগুলো উপাদানকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, চুলের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি স্ক্যাল্পের উন্নতিতে আদার কোনো বিকল্প নেই। চুলের গোড়া শক্ত করা সহ খুশকি দূর করতে অনেক কার্যকারী এই আদা। এছাড়া লেবুর রস চুলকে ঝরঝরে করতে ও উজ্জ্বল করতে অত্যন্ত কার্যকরী একটি উপাদান এবং নারকেলের তেল ও ক্যাস্টর অয়েল চুলকে সিল্কি, ঘন, কালো করতে অনেক সাহায্য করে। এভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে গোসলের 1 ঘন্টা আগে আপনার চুলে এভাবে আগা থেকে চুলের গোড়া পর্যন্ত অ্যাপ্লাই করে নিন। পুরো চুলে লাগিয়ে নেওয়ার পর হালকাভাবে আঙুলের সাহায্যে মাসাজ করতে হবে 5 মিনিট পর্যন্ত। এভাবে পুরো চুলে লাগিয়ে নিয়ে 1 ঘন্টা অপেক্ষা করুন এবং তারপর শ্যাম্পু করে চুল ভালো করে পরিষ্কার করে নিন। বন্ধুরা, সপ্তাহে 3 দিন এভাবে এই মিশ্রণটিকে চুলে অ্যাপ্লাই করুন। চুল পড়া যেমন কমে যাবে, তেমনই আপনার চুল বাড়তে থাকবে। বন্ধুরা, এই রেমেডিটি ব্যবহার করে কেমন রেজাল্ট পেলেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।